আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি যুবরাজ নোফেল এবং আজকে আমরা জানবো ইফ এলস ল্যাডার সম্পর্কে। ল্যাডার মানে হচ্ছে একটা সিঁড়ি। এখন আমাদের প্রোগ্রাম যে সিঁড়ি ইউজ করবে এটা হচ্ছে কন্ডিশনালের সিঁড়ি। আমরা জানি প্রোগ্রাম নিচের দিকে ফ্লো করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইফ এলসের যে সিঁড়িটা সেটা আসলে ওপর থেকে নিচ পর্যন্ত যায়। ইফের ব্যাপারটা এরকম ছিল, ইফের কন্ডিশনালে যা থাকবে তা যদি সত্যি হয় তাহলে এটার ভেতরকার ব্লকের কাজ হবে আর বাকিগুলোর কাজ হবে না। আর ইফের ল্যাডারে যা হয়, ইফের কন্ডিশন যদি সত্যি হয় তাহলে ভেতরের কাজ হয়, যদি সত্যি না হয় তাহলে এলস ইফ নামে আরেকটা স্টেটমেন্ট আমরা লিখি, এটার মধ্যে একটা কন্ডিশনাল দিয়ে দিই আর এটার মধ্যে আমরা একটা ব্লক রাখি, যদি ইফ কোনোভাবে ফেল তাহলে এলস ইফ কে আবার যাচাই করা শুরু করে দেয় প্রোগ্রাম, আর যদি এলস ইফ সত্য হয় তাহলে এলস ইফের কাজটা হয়ে যায়। কিন্তু ইফের কন্ডিশন মিথ্যা, এলস ইফে গেল, এলস ইফের কন্ডিশনও যদি মিথ্যা তাহলে এলসের কাজ হয় বাকিগুলোর কাজ হয় না। আমরা যখন একাধিক কন্ডিশন থাকবে অনেকগুলো কন্ডিশনের সাথে কম্পারিজন করতে হবে, যদি উপরটা সত্যি হয় তাহলে তো হলোই, বাকিগুলো কাজ করবে না, আর যদি উপরটা সত্যি না হয় তাহলে চেক করবে এলস ইফ সত্য কিনা, যদি এলস ইফ সত্য না হয় তাহলে এলস ডিরেক্ট হয়ে যাবে এলসের কাজ। এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা কিন্তু এখানে একাধিক এলস ইফ লিখতে পারি, একাধিক আরো অনেক এলস ইফ লিখতে পারি। এখানে মনে রাখতে হবে একটা ব্যাপার, সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে কন্ডিশনটা সেটাকে সবার আগে রাখবো, কারণ কি আমার এটা সত্য হয়ে গেলে বাকিগুলো সত্য হওয়ার দরকার নেই।